আচ্ছা দেখেন, আজকে আমরা কি শিখবো? আজকে শিখবো হচ্ছে গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? তো আজকে আমরা অ্যানালিটিক্স এর মধ্যে কি কি শিখবো আজকে আমরা ওটা আগে প্রথমে জেনে নিই। হ্যাঁ, প্রথমে যে ইন্ট্রোডাকশন অফ গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স এর ইন্ট্রোডাকশনটা জানবো, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস উইথ গুগল অ্যানালিটিক্স, তারপর কি আছে চেকিং ইউজার, তারপর যে ট্র্যাকিং ট্রাফিক, তারপর হচ্ছে অ্যানালিটিক্স ডাটা ফর রিপোর্টিং। তার মানে আমরা কি শিখবো? প্রথমে আমরা আমাদের ডিটেলসটা জানবো, তারপরে ডাটা অ্যানালাইসিস করবো, তারপর হচ্ছে ইউজার বিহেভিয়ার ট্র্যাকিং করবো, তারপর হচ্ছে ট্রাফিক ট্র্যাকিং করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ইউজার অ্যানালিটিক্স ডাটা ফর রিপোর্টিং, মানে আমরা রিপোর্ট তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে চলে যায় আমাদেরকে ওয়েবসাইটে যদি অ্যানালিটিক্স অ্যাড করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে যেতে হবে আমাদেরকে গুগল অ্যানালিটিক্স এ যেতে হবে। আমরা চলে যাই গুগল অ্যানালিটিক্স এ। টেকনিক্যাল কাজ কিন্তু অনেক সহজ কাজ, ঠিক আছে? আর মাথা রাখবেন, এবার প্রথমে আমরা জেনে নিই গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি। আচ্ছা দেখেন, অ্যানালিটিক্স হলো এমন একটা জিনিস, অ্যানালিটিক্স ব্যাপারটা হলো মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওয়েবসাইটে ট্রাফিক কি করলো, মানে ওয়েবসাইটে বিহেভিয়ার ট্র্যাকিং করে, ঠিক আছে? এর আগে আমরা কি শিখেছিলাম যে আমরা ওই গুগল সার্চ কনসোলে ক্লাস করেছিলাম, আমরা গুগল সার্চ কনসোলে কি দেখেছিলাম, আমাদের ওয়েবসাইটের বিহেভিয়ার ট্র্যাকিং করেছিলাম, ঠিক আছে? আর অ্যানালিটিক্স দিয়ে আমরা ওয়েবসাইটে যারা ট্রাফিক আসবে তাদের বিহেভিয়ার ট্র্যাকিং করবো। দুটাই জিনিস কিন্তু আলাদা, ওয়েবসাইটের ব্যবহার, ওয়েবসাইটের ট্রাফিকের ব্যবহার কিন্তু জিনিসটা আলাদা। ওয়েবসাইট মানে হচ্ছে গাড়ি চালানো কেমন জিনিস, যে গাড়ির ব্যবহার, গাড়ি চালকের ব্যবহার আলাদা জিনিস না, যে গাড়ি কেমন পারফরমেন্স করছে ওটা, আর গাড়ির চালক কেমন ভাবে চালাচ্ছে ওটার একটা জিনিস আছে না। আচ্ছা, এ হচ্ছে জিনিসের ট্রাফিক, ঠিক আছে? আমরা সার্চ দিলাম কি গুগল, সরি গুগল অ্যানালিটিক্স দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে? তারপর আসবে আমরা আগে আমাদের এখান থেকে লগ ইন করে নেবো। আচ্ছা, এখানে আমাদেরকে জাস্ট শিখাচ্ছে আপনাকে অ্যানালিটিক্স, আমরা যাবো হচ্ছে analytics.google.com, ঠিক আছে? সবাই সার্চ দেবেন কি analytics.google.com, তারপর আপনাকে গুগল অ্যানালিটিক্স নিয়ে চলে যাবে, ঠিক আছে? তারপর কি লাগাছে স্টার্ট, স্টার্টে ক্লিক করবেন, জাস্ট স্টার্টে ক্লিক করলাম, তারপর দেখেন প্রথমে কি চাচ্ছে, প্রথমে আপনার চাচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, ঠিক আছে? ওয়েবসাইটের নাম কি আছে, আপনার নামে দেওয়া আছে না, দিলাম আপনার ওয়েবসাইটের নাম, তারপর জাস্ট এখানে কিছু করার দরকার, এখানে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? দ্বিতীয় পর্যায়ে চাচ্ছে কি আপনার প্রপার্টি নাম, আপনার ওয়েবসাইটের নামও দিবেন যা, প্রপার্টি নামও দিবেন তাই, সেটা আপনার ইচ্ছা, আপনি চ্যানেল চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আপনি কিন্তু যে এখানে এটা আপনার অ্যাকাউন্ট নাম, সরি এটা আপনার ওয়েবসাইট নাম না, আমরা তো যে কোনো ওয়েবসাইট, শুধু আমরা একটা ওয়েবসাইট না, তো আমরা এখানে মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার প্রপার্টি নেম কিংবা ওয়েবসাইটের নাম দিতে হবে, আপনার ওয়েবসাইটের নাম ঠিক সেম ওটাই দিলাম, কিংবা যদি আপনার এটা থাকে এই যে এটা হচ্ছে আপনার প্রপার্টি নেম, ঠিক আছে? এটা দেবেন, তারপর এখানে কি দিতে হবে আপনার, এখানে কি আছে বাংলাদেশ, ক্লায়েন্টে যে কান্ট্রি সেই কান্ট্রি দিবেন, ঠিক আছে? তারপরে কারেন্সি ডলার আছে ডলারে থাক, তারপর জাস্ট এখানে নেক্সট। আচ্ছা, এখানে আরো কি জিনিস দেখা আছে, অ্যাডভান্স অপশন একটা আছে, ঠিক আছে? দেখবেন অ্যাডভান্স অপশনে যে জাস্ট এটা যদি অন করেন তাহলে কি হবে, ইউনিভার্সাল অ্যানালিটিক্স আসবে, তবে চেয়ে জুলাই 1 তারিখ থেকে ইউনিভার্সাল অ্যানালিটিক্স একদম বন্ধ, মানে একদম ব্যাক ডেট, এটা কিন্তু আগেই ব্যাক ডেট হয়ে গেছে অলরেডি, এটা কেউ আর ইউজ করে না এখন, ঠিক আছে? আমরা চাইলে ইউজ করতে পারি, এখানে অনেক অপশনটা সাজানো, মানে ইয়া থাকলে অনেক বেশি অপশন দেওয়া আছে, হুদাই মানে যেগুলো প্রয়োজনে সেগুলো দেওয়া আছে, পরে কমায় সাজা গুছায় জিএ ফোর তৈরি করেছে, ঠিক আছে? অ্যানালিটিক্স দুইটা আছে, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স জিএ ফোর, আর একটা হচ্ছে কি ইউনিভার্সাল অ্যানালিটিক্স, গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স, ঠিক আছে? ইউনিভার্সাল অ্যানালিটিক্স আগে ছিল কি অনেক লং, মানে অনেক কিছু পাইতাম, অনেক আলাদা আলাদা পাইতাম, কিন্তু সুবিধা মতো ছিল না, কিন্তু জিএ ফোর যেটা, এটা সব কিছু এক জায়গাতে পাচ্ছেন, আপনি একবারে টোটাল রিপোর্টিং করতে পারবেন, কিন্তু ওটাতে করতে পারতেন না, ঠিক আছে? তাহলে এটা অন করার দরকার নাই, প্রয়োজনে অন করলে করতে পারেন, না করলে নাই, ঠিক আছে? তবে এটা আমরা ইউজ করা শিখবো না, কারণ এটা 1 তারিখের পর থেকে জিনিসটা আমার কাছে থাকবেও না, ঠিক আছে? তাই হুদা হুদা এটা শিখে আমার প্রয়োজন লাভ নাই, ঠিক আছে? তারপর নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনার ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে, মানে আপনার ওয়েবসাইট যে ইন্ডাস্ট্রি আন্ডার তৈরি করেছে, আপনার ওয়েবসাইট একটা ইন্ডাস্ট্রি আছে না, হেলথ বলেন, তারপরে কি বলেন সায়েন্স এন্ড টেকনোলজি বলেন, আমরা কি দিতে পারি, আপনার ওয়েবসাইট কি রিলেটেড তৈরি করা ছিল, বিউটি এন্ড ফ্যাশন না, এরকম কিছু তো করা ছিল, তাই না? আচ্ছা, আমি আপাতত একটা দিয়ে দিলাম, আপনি চাইলে এটা ডিলিট করে নিতে পারেন, ডিলিট করে আপনি নতুন ভাবে অ্যাড করতে পারেন, কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা দিলাম, তারপরে কি হচ্ছে আপনার বিজনেসের সাইজ কেমন, স্মল মানে এমপ্লয়ার হিসেবে কিন্তু বিজনেস সাইজ সিলেক্ট করা, ঠিক আছে? স্মল মিডিয়াম লার্জ ভেরি লার্জ, আমরা আপাতত মিডিয়াম দিয়ে বললাম, আপনার বিজনেস সাইজ যেমন আপনি ঠিক তেমন ভাবে দিবেন। আচ্ছা, মাথায় রাখেন এখানে যদি আপনি টোটাল এই 4টা সিলেক্ট করেন, 1টা 2টা 3টা 4, এখানে কি বলেছে দেখেন, বিজনেস অবজেক্টিভ, ঠিক আছে? আমরা যদি প্রথম 4টা সিলেক্ট করি তাহলে আমরা লাস্টেরটা দিতে পারবো না,
আজকে লাস্ট এটা দিই তাহলে প্রথম চারটা রিসেট হয়ে যাবে ঠিক আছে আমি বলবো মানে লাস্ট এটা এমন একটা অপশন যে এই প্রত্যেকটা কিছু কিছু এর অংশের ভিতরে আছে কিন্তু আমরা এইভাবে করব না আমরা প্রথম চারটা সিলেক্ট করব আমরা টোটাল অংশ তো মানে টোটাল ইউজটাই করব আমরা ঠিক আছে তারপর জাস্ট এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করলাম তারপর দেখেন এখানে কি আসছে এটা আছে ঠিক আছে এখানে করার পরে আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন তারপর দেখেন এখানে আপনার কি দিতে বলেছে এখানে আপনার ওয়েবসাইট দিতে হবে জাস্ট এখানে আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপও হয় ঠিক আছে আইওএস অ্যাপ আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস ট্র্যাকিং করতে পারবেন ঠিক আছে আপনার আইওএস অ্যাপে এসে কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপে এসে কিংবা ওয়েবসাইটে এসে কাস্টমার কি করলো না করলো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে বসে থেকে দেখতে পাবেন আপনি লাইভ দেখতে পাবেন মানে এখনো যদি কিছু করে আপনি এখনো চেক করতে পারেন ডাইরেক্ট সরাসরি ঠিক আছে আমরা জাস্ট ওয়েবে ক্লিক করলাম ওয়েবে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া লাগবে ঠিক আছে আমরা প্রথমে এইটা প্রথমে আমরা এইটা দিব তারপর আমরা পরেরটা দিব ঠিক আছে আমরা দুটো ওয়েবসাইট চেক করা শিখবো ক্লিয়ার আচ্ছা প্রথমে আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিই দেখেন এখানে কি এইচটিটিপিএস আগে থেকে দেওয়া আছে না আচ্ছা যদি এই যে এইচটিটিপি এটা কিন্তু আপনার এইচটিটিপি তার মানে আমাদের এইচটিটিপিএস দেওয়া আছে আমরা সেখান থেকে এইচটিটিপি করে দেব আর এখানে এটা ডিলিট করে দেব এটা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু হবে না মাথা রাখেন যেটাতে জি হাইপার টেক্সট তারপর কি আচ্ছা দেখেন HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর লাস্টে যদি HTTPS লাগা থাকে জাস্ট প্রোটোকলের উপর একটা সিকিউরিটি অ্যাড হবে ঠিক আছে মানে এটাতে সিকিউর বলতে কি মানে বাড়ি যেমন আছে না অনেকে তো গেট লাগায় দেয় মানে ছিটকানি লাগায় দেয় ছিটকানি পরে তালা লাগানোর মতো অবস্থা ঠিক আছে এটা মানে হচ্ছে এমনি জাস্ট গেট লাগানো আছে আর এটা মানে হচ্ছে গেট লাগানোর পরে আপনি তালা মেরে দিয়েছে এই একটা ব্যাপার হচ্ছে এর থেকে সহজ উদাহরণ আমার কাছে নাই মাথা দাও বসে আসলো না ঠিক আছে তারপরে এবার আপনার মাই ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে যেটা আছে এই নামটা দিয়ে ফেললাম এখানে ঠিক আছে আচ্ছা তারপর জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন আচ্ছা দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার কাছে এই অপশনগুলো আসছে না আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে আমরা কিন্তু শুধু এটা এটা থেকে না আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার থেকে অ্যাড করতে পারতাম আমাদের ওয়েবসাইট কিন্তু আমরা জাস্ট গুগল অ্যানালিটিক্স এ ডাইরেক্ট অ্যাড করব ডাইরেক্ট অ্যাড করার জন্য কি করতে হবে সবার নিচে আসতে হবে তাই এটা অটোমেটিক দেখালতে আমরা যদি এটা ক্রস করি তারপরে এটা ইয়া করব দেখছেন আচ্ছা জাস্ট এখানে এই যে ইনসার্ট ম্যানুয়ালি আছে না এখানে ক্লিক করার পরে কোডটা কপি করবেন আর যদি কোড কারো কাছে না আসে ঠিক আছে তাহলে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে যেটা আছে না এখানে ক্লিক করবেন দেখবেন আবার ওই জিনিসটা চলে আসবে আচ্ছা তাহলে লোডিং দিচ্ছে এখানে এই যে দেখেন ঠিক আছে যদি কারো কাছে সামনে সামনে না আসে প্রথমে যখন চলে না আসে আমি জানি আপনার কাছে এই প্রবলেমটা হবে সেজন্য বলে দিলাম আগে থেকে ঠিক আছে যদি না আসে তাহলে জাস্ট ওখানে নিচে এসে ক্লিক করে এখানে আবার যে ইনস্টার্ট ম্যানুয়ালিতে চলে আসবেন ঠিক আছে আচ্ছা এবার দেখেন এবার আমাদের কি হবে আমাদের যেতে হবে এটার অ্যাডমিন প্যানেলে wp minus admin গেলাম ঠিক আছে আমরা কোথাকার অ্যাডমিনে গেলাম আমরা ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিনে গেলাম যেখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি ঠিক আছে সেভ করে না এখানে তারপর এখান থেকে আপনাদের ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগইন করবেন যেহেতু আমাদের অ্যাডমিন প্যানেল আছে জাস্ট জাস্ট আমরা অ্যাডমিন প্যানেলে চলে গেলাম হ্যাঁ আচ্ছা এখানে যাওয়ার পরে দেখেন আপনাদের এইরকম ভাবে অ্যাডমিন প্যানেল আসবে ঠিক আছে এটাকে বলতে সি প্যানেল আচ্ছা এটার পর আমাদের যাইতে হবে কোথায় যেহেতু আমরা যে কোড ফাইলটা নিলাম ওটা তো আমাদেরকে বসাইতে হবে তাই না আচ্ছা ওটা বসানোর জন্য যাব হচ্ছে আমরা কি থিমে যাব ঠিক আছে ব্ল্যাক ওই যে অ্যাপিয়ারেন্স যাব অ্যাপিয়ারেন্স থেকে কি আছে থিম আছে থিমে সবার নিচে দেখেন ওই থিম ফাইল এডিটর লেখা আছে এডিটরে চলে যাবেন এডিটরে যাওয়ার পরে তারপর আপনাদেরকে একটা জিনিস আগে বলে দিই দেখেন এখানে যখন আপনি এখানে আসছেন এখানে একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এখানে একটা কমান্ড দিবে আপনাকে ওগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে দেখেন সবার উপরে লাইনে একটা কমান্ড দেওয়া আছে ঠিক আছে এখানে বলা হচ্ছে আপনি যদি আপনার প্রত্যেকটা পেজকে ট্র্যাক করতে চান আপনার ওয়েবসাইট যতগুলো পেজ আছে কিংবা পোস্ট আছে তাহলে প্রত্যেকটা পেজ এবং পোস্টের হেড সেকশনের নিচে আপনাকে এই কোডটা পেস্ট করা হবে তাহলে প্রত্যেকটা পেজেরই ট্র্যাকিং আপনি করতে পারবেন আদারও যদি না হয় যদি আপনি ওয়েবসাইটে পেস্ট করেন তাহলে শুধুমাত্র ওয়েবসাইটের ট্র্যাকিংটা পেস্ট মানে দেখতে পাবেন ঠিক আছে আর একটা পেজে আপনি দুইবার পেস্ট করবেন না তাহলে আপনার কোনোটাই দেখাবে না কি বুঝলেন একটা পেজ আপনি দুইবার করতে পারবেন না একটা ওয়েবসাইট আপনি দুইবার করতে পারবেন না ঠিক আছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা যেহেতু একবার করতে পারবো আমরা একবারই করব এখানে চলে গেলাম আমাদের এখানে যাওয়ার পর আপনাকে খুঁজতে হবে যে হেড কোথায় দেওয়া আছে ঠিক আছে কন্ট্রোল এফ দিবেন তারপর সার্চ দিবেন হেড লিখে সার্চ দিবেন তারপর ইন্টার দেন আর যদি এভাবে না আসে
প্রথমে একটাই চিহ্ন দিবেন, শেষে একটাই চিহ্ন দিবেন, আবার এন্টার দেন। তাও পান নাই? আর তাও যদি না পান তাহলে দেখেন এখানে দেখেন একটা হেডার লেখা আছে, দেখেন এই যে থিম হেডার লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করেন, তারপর দেখেন এই যে হেড খুঁজে পেয়ে যাবেন, এই যে হেড চলে আসছে, দেখেছেন, পাইছেন? জাস্ট আপনি থিমের হেডারে ক্লিক করার পরে যে হেড সেকশন চলে আসবে, তারপর দুইবার ইন্টার দিবেন, তারপর আপনি যে কোডটা ছিল সেই কোডটা এখানে পেস্ট করবেন। আমাদের কোড ছিল এটা, কোড পেস্ট করার পরে এই যে আপডেট ফাইল আছে না, আপডেট ফাইলে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলাম, ঠিক আছে? এবার আমরা যদি ওখানে চলে যাই, এটা কমপ্লিট আমাদের, সাইডে ক্লিক করে পেলাম, এবার জাস্ট আপনি দেখেন এই যে চলে আসছে, দেখেন, ঠিক আছে? এখানে কি বলেছে, নো ডাটা রিসিভড ইন পাস্ট 24 আওয়ার্স, মানে যে 48 আওয়ার্স, মানে আগামী 24 ঘন্টার ভিতরে কোনো ডাটা আপনি, আগামী 48 ঘন্টার ভিতরে আপনি কোনো ডাটা এখানে শো করবেন, 48 ঘন্টার ভিতরে আপনার কাজগুলো কমপ্লিট হবে, তাই বলেছে, কমান্ড দিয়েছে, কিন্তু অনেক সময় কিন্তু চলে আসে। দেখেন আমরা যখন কন্টিনিউ টু হোমে যাই, আমরা চেক করতে পারবো যেখান থেকে আমাদের ডাটা, মানে ইয়া চলে আসছে, আমাদের অ্যাকাউন্ট চলে আসছে কিনা। দেখেন আপনি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। এবার যদি আমরা দেখি, দেখেন আমাদের ওয়েবসাইট এখানে চলে আসছে, ঠিক আছে, জুবাইর হাসান জুবাইর, এই যে প্রপার্টি নেম, তার মানে কি আমরা চাইলে এখন থেকে আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট এখানে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন যে কোনো একজন ব্যক্তি, আপনি আপনার ওয়েবসাইট, আপনার ল্যাপটপ আছে না, আপনার ওয়েবসাইটে গিয়ে দুই তিন জায়গাতে ক্লিক করেন, মানে অন্য কোনো জিমেল থেকে, আপনাকে জিমেল আছে না, রেজিস্টার ঢুকে জাস্ট আপনার ওয়েবসাইটে ঢুকে না, যে ওয়েবসাইটে জুবাইর হোসেনের যে ওয়েবসাইটে, ওখানে, মানে যেখান থেকে এই ওয়েবসাইটটা খোলা নাই আর কি, অন্য জিমেল থেকে ঢুকেন, ঠিক আছে? আমরা চেক করব এখানে আমাদের, মানে ডিরেক্ট রেজাল্ট দেখাচ্ছে কিনা, ঠিক আছে? কারণ আমাদেরকে বলে তো দিল যে 48 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি বলছি 48 ঘন্টা সময় লাগবে না, সঙ্গে সঙ্গে আপনি দেখাবেন। আচ্ছা ঠিক আছে, এটা হইতে হইতে আমরা শুধু এর তো দেখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আমরা এখন এটা কিন্তু আমরা রিয়েল টাইম ভিউ দেখতে পারি, ভিউ রিয়েল টাইমে যদি ক্লিক করি তাহলে দেখেন আপাতত আমার এখানে কেউ ভিউ দেখাচ্ছে না এখান থেকে, ঠিক আছে? কারণ আমাদের এখানে বন্ধু, এখন বন্ধু কেউ ক্লিক করে না, তখন আমরা ব্লগার দেখতে বাকিগুলো আমরা চেক করে নেবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল কোথায়, এটা গেল আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে আমরা অ্যাড করবো, এটা তো ক্লিয়ার না, কিন্তু কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন তো নাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি করবো, এবার আমাদের ব্লগার ওয়েবসাইটও এখানে অ্যাড করবো, কারণ এই দুইটার কাজে আমরা ক্লায়েন্টের কাছ থেকে বেশি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, কিংবা নিবই আর কি। হ্যাঁ, এটা কেটে দিলাম, এটার প্রয়োজন না বলতো। এবার চলে আসলাম কোথায়, ব্লগ ওয়েবসাইটে। আচ্ছা, এবার মনে করেন যে আপনার গুগল অ্যানালিটিক্স এর আপনার হোম পেজে আছেন, analytics.google.com এখানে আছে, ঠিক আছে? যখন আপনারা এই জায়গাতে আছেন, একটু ওয়েট করতে হবে, দেখেন আপনার যে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট কি এখানে কয়টা আছে, একটা আছে না? এখানে তো আপনাদের মনে করেন আপনার তো মাল্টিপল ওয়েবসাইট অ্যাড করতে হতে পারে, কিনা মাল্টিপল ওয়েবসাইট আপনাকে ডিলিট করতে হতে পারে, তাই না? তাহলে আপনারা কি করবেন, জাস্ট আপনার নিচে চলে আসবেন, যে অ্যাডমিন লেখা আছে না, অ্যাডমিনে ক্লিক করবেন, অ্যাডমিনে ক্লিক করার পর তখন আপনারা দেখেন, দেখেন ক্রিয়েট প্রপার্টি নামে আবার অপশন আছে, আপনারা যে সেখান থেকে কি করবেন, ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করবেন, তারপর আবার সেম ভাবে ঠিক আগের প্রসেস গুলো চলে আসবে, ঠিক আছে? প্রপার্টি নেম দিয়ে দিই, প্রপার্টি নেমে যেটা দেবো, মানে যে ওয়েবসাইট যেটা সেই ওয়েবসাইটের নামটা সেটা সেভ, ঠিক সেভাবে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার ইউনাইটেড স্টেটস আছে, এখানে আমরা বাংলাদেশ দিয়ে ফেলবো, বাংলাদেশ। আচ্ছা, এরপরে এখানে যা যা আছে সব চেয়ে রাখে, অ্যাডভান্স অপশন তো আপনাদেরকে এর আগেও দেখালাম, যে অ্যাডভান্স অপশন কিসের জন্য, আমরা 1 তারিখের পর থেকে যদি অ্যাডভান্স অপশন থাকছে না, মানে এই অপশন ইউনিভার্সাল অ্যানালিটিক্স থাকছে না, সেজন্য এটা ইউজ করা শিখবো না, আমরা জাস্ট নেক্সট ক্লিক করলাম। তারপর এখানে ক্যাটাগরি একটা সিলেক্ট করে দিই, ক্যাটাগরি আপনার এখানে হচ্ছে ফাইন্যান্স, ফুড, হেলথ, হোম, টেলিকম, জব, ল, গভর্নমেন্ট, অনলাইন, কমিউনিটি। আচ্ছা, এটা দিলাম, তারপরে জাস্ট আমরা এখানে মিডিয়াম দিলাম, তারপর নেক্সট, তারপর আমরা প্রথম চারটা সিলেক্ট করলাম এখান থেকে, যে দেখলেন আগে আলোচনা করেছি তাই এখন আর আলোচনা করছি না। হ্যাঁ, সিলেক্ট করার পর যাচ্ছেন থেকে টেটি ক্লিক করলাম। আচ্ছা, তারপরে কি বলেছে আমাদেরকে, যেহেতু ওয়েবসাইট, আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করব, আমাদের ওয়েবসাইটের লিংকটা নিয়ে আসতে হবে এখান থেকে। আচ্ছা, এবার আমাদের এর আগে কি ছিল, এইচটিটিপি দিয়ে করেছিলাম না, কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখেন কিন্তু HTTPS দেওয়া আছে, তার মানে কি আমাদের কি সে করা লাগবে, HTTPS এ করা লাগবে। তাহলে আমাদের HTTPS হয়ে আছে না এখানে, HTTPS এ ক্লিক করলাম, তারপর আমাদের ওয়েবসাইটে যেটুকু লিংক, এই যে এটা জাস্ট এখানে কপি করব,
এখানে জাস্ট কি করেছে www ডট লাগবে কিন্তু ঠিক আছে www ডট ওয়েবসাইটে পেস্ট করলাম এতক্ষণ হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল কিংবা লিংক তারপরে কি করতে আপনার ওয়েবসাইট নাম দেওয়া লাগবে আমাদের ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে ফেললাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম কিংবা ডোমেন নেম এটা দিলাম তারপর জাস্ট এখানে ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করলাম দেখেন এই যে আমাদের কাছে আসছে না ওটা অটোমেটিক মানে এক একা চলে আসবে হ্যাঁ যদি এক একা না আসে তাহলে আপনার নিচে গিয়ে করতে পারেন একটু ওয়েট করবেন আগে এই এক একা চলে আসলো আর যদি এক একা না আসে তাহলে কিভাবে করতে হবে ওটা আপনারা শিখেছেন জাস্ট এখান থেকে কপি করলাম আমরা যাব কোথায় ব্লগারে যেহেতু আমাদের ব্লগ ওয়েবসাইট ব্লগারে চলে গেলাম ঠিক আছে ব্লগারে যাওয়ার পরে জাস্ট এখানে থিম আছে না থিম ক্লিক করবেন এর আগে কিন্তু আমরা থিম থেকে করেছিলাম থিমে ক্লিক করার পরে যখন আপনাদের এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন ইউটি এইচটিএমএল এ গেলেন ইউটি এইচটিএমএল এ যাওয়ার পর এখানে আপনাদের এখানে হেড সেকশন আছে হ্যাঁ প্রথম দিকে দেখবেন খুব একটা বেশি না আপনি যদি হেড না পান জাস্ট এখান থেকে কন্ট্রোল এফ দিবেন তারপর হেড লিখে সাইজ দিবেন হেড লিখে সাইজ তারপর ইন্টার দেন দেখেন আপনাদের যে হেড সিলেক্ট করবে যেখানে হলুদ কালারের ঘরে চলে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা কি করব আমাদের হেড সেকশনে জাস্ট যেটা কপি করে সেটা পেস্ট করলাম আপনার স্পেস দিবেন সমস্যা নাই মাঝখানে আপনি ইন্টার দিয়ে যা গ্যাপ করে দিবেন কোনো ব্যাপার না তারপর সেটা কি করব এখান থেকে সেভ অপশনে ক্লিক করব ঠিক আছে আচ্ছা প্রসেসিং চলছে এটা সেভ হয়ে যাক তারপরে দেখেন তারপর বাকি অংশ শিখব আমরা এটা হলো এবার আমরা কি করব জাস্ট এখান থেকে যখন কমপ্লিট হয়ে গেছে এটা ক্রস করার পরে দেখেন আমাদের এটাও কেটে দিবেন সাইডে ক্লিক করে এটাও কেটে দিবেন দেখেন আমাদের ওয়েবসাইট চলে আসছে ঠিক আছে কি বলছে নো ডাটা রিসিভ ইন 48 ঘন্টা মানে 48 ঘন্টার ভিতরে ডাটা নেবে না তবে আমরা ডাটা ডিরেক্ট চেক করে দেখব আচ্ছা কন্টিনিউ টু হোমে গেলাম এবার দেখেন আমাদের এবার কয়টা ওয়েবসাইট আসলো এই যে এখানে কি জুবায়ের হোসেন এটা হচ্ছে আপনার নাম আর এই যে ওয়েবসাইট হচ্ছে কয়টা আপনার দুইটা একটা হচ্ছে আপনার জুবায়ের হোসেন একটা হচ্ছে জুবায়ের 00 ঠিক আছে এগুলো কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আচ্ছা যেটা আমরা কোনটা চালাবো এখন আমরা এখন জুবায়ের 00 তে চেক করে দেখবো যে আমাদের ডাটা আসছে কিনা আচ্ছা দেখেন এবার আমরা দেখি আপনাদের ওয়েবসাইট কাজ করছে কিনা আশা করা যায় সঙ্গে সঙ্গে দেখো একটু সময় নেয় মাঝে মাঝে কিন্তু সঙ্গে সঙ্গে দেখার সময়টাই বেশি আচ্ছা এখান থেকে ক্লিক করলাম এসে আপনাদের পোস্টে ক্লিক করলাম আমরা আরো দুই এক জায়গা ওপেন করি হ্যাঁ আপনার জিমেইলটা আছে মনে হয় আপনার জিমেইলটা ওপেন করি এখান থেকে আচ্ছা নেন এবার আমরা একটু গিয়ে চেক করার চেষ্টা করব যে আমাদের ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করছে কিনা হ্যাঁ মানে কাজ করবে তো আমি সেটা দেখেন ঠিক আছে এবার আপনার রেগুলার আপডেট দিবে আর এবার বাকি ইনফরমেশনও দেখেন সবাই সবই দেখা আপনি যখন এখানে থেকে রিপোর্টিং এ ক্লিক করবেন না দেখেন রিপোর্টিং এ কি কি দেখায় দেখেন আপনি এখানে রিপোর্টিং ইয়াতে দেখতে পাবেন যে দুইটা ক্লিক করে আমরা দুইটা ক্লিক করলাম আপনার ইউজার কত আছে আপনার আগে থেকে ইউজার কত আছে নিউ ইউজার দেখাবে আপনার এনগেজমেন্ট টাইম দেখাবে আপনার এখানে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে মানে গুগল অ্যাডসেন্স ঠিক আছে তাহলে আপনার এখানে কত টাকা আর্নিং করলো আপনার এই ওয়েবসাইট থেকে ওটাও দেখাবে তারপর আপনার এখানে লোকেশন দেখাবে কোথায় আছে তারপর এখানে দেখেন আপনার এই যে ইয়া দেখাবে ইউজার দেখাবে বাই কান্ট্রি বেস এবং কান্ট্রি বেস ইউজার দেখাবে আমাদের কান্ট্রি কোথায় ছিল আমাদের বাংলাদেশ ছিল বাংলাদেশ থেকে দেখাচ্ছে না আচ্ছা বাংলাদেশের 100% দেখাচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা অ্যাক্টিভিটি ওভার টাইম মানে 30 দিনে কতটুকু হলো 7 দিনে কতটুকু হলো 1 দিনে কতটুকু হলো এগুলো দেখাবে আরো অনেক বেশি অ্যাডভান্স রিপোর্টিং আপনাকে এখান থেকে দেখাবে ঠিক আছে আচ্ছা এগুলোর জন্য মূলত আমরা এটা ইউজ করব এটা থাকলে আমরা গুগল অ্যাডস চালানো অনেক সহজ আমরা যখন আমাদের ওয়েবসাইট রিলেটেড কোনো কিছু পোস্ট করব কোন ট্রাফিক আমার কাছে বেশি আসছে এটা আমরা জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা গুগল অ্যাডস চালাবো তাহলে আমাদের খরচটা কম হবে ঠিক আছে আমরা যদি না জেনে উল্টাপাল্টা গুগল অ্যাডস চালাই সেজন্য আমাদের খরচটা কিন্তু বেশি হবে এটা কিন্তু টেকনিক্যাল এসইও এর ভিতরেও পড়ছে আবার গুগল অ্যাডস এর পার্টের ভিতরেও কিন্তু পড়ছে ঠিক আছে আবার যদি এটা আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের কাস্টমার কি চাচ্ছে আমরা ওই রিলেটেড কন্টেন্ট আমরা কাস্টমারের কাছে দিতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটার ব্যবহার তো বুঝতে পারলাম এটা কিসের নাম ইউজ করব কিভাবে ইউজ করব আচ্ছা দেখেন এবার আপনাদের কাছে একটা সমস্যা কি হতে পারে মনে করেন যে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাড করে ফেলেছেন ভুল করে আপনারা অনেক ওয়েবসাইট ভুল করে অ্যাড করে ফেলছেন না তখন আপনারা কি করবেন যদি আপনি ডিলিট করতে চান তাহলে আবার কোথায় যাবেন আমরা হোম পেজে যাই প্রথমে আগে আমরা হোম পেজ থেকে দেখব হ্যাঁ হোম পেজে যাওয়ার পরে জাস্ট এইখানে গেলাম যাওয়ার পর যেটা আপনি করবেন সেটা সিলেক্ট করবেন তারপর আবার অ্যাডমিনে যাবেন ঠিক আছে যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করবেন অ্যাডমিনে যাওয়ার পর কি লেখা আছে এখানে দেখেন প্রপার্টি সেটিংসে যাবেন
তারপর এইখানে দেখেন যে মুভ টু ট্রাস্ট নামে একটা অপশন আছে মুভ টু ট্রাস্ট ক্যান যদি আপনার কাছে মেলা মাল্টিপল আপনি কাজ করতে করতে মানে ক্লায়েন্টের আপনি ওয়েবসাইট চালাবেন না তখন আপনি কি করবেন তখন কিন্তু মুভ টু ট্রাস্ট এ ক্লিক করলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে নির্দিষ্ট সময় পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে ঠিক আছে মানে আমাদের ফোনের ইমেজ যেরকম ডিলিট করার মতো না দেখবেন মুভ টু ট্রাস্ট এ যায় আর কি ট্রাস্ট এ কিংবা অ্যাচিভে যায় করব একটা ব্যবসা পাতি তাহলে বুঝতে পারলেন জিনিসটা ক্লিয়ার আপনার মাথার উপর গেল সবকিছু আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনারা কমপ্লিট করবেন আর ডিরেক্ট তো আমরা কিভাবে দেখাই তো দিলাম মানে অন্তত দেখতে তো পাইলাম যে হ্যাঁ আপডেট দিচ্ছে এখানে ঠিক আছে তার মানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়েছে কোনো প্রবলেম নাই আচ্ছা